আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না। ওরাও ভালো টিম, ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে। মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোট করে দেখার কিছু নেই। আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের, প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে। তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার, তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক, ফিল্ডিং করে হোক, রান করে হোক, টিমের জন্য যতটুকু পারবো সবসময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য। কিছুদিন হয় কিছুদিন হয় না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য, যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো কিছু দিতে পারি। আজকে দলের দিক থেকে কি আরো বড় স্কোর প্রত্যাশিত ছিল কিনা, উইকেট ভালো ছিল, সবকিছু মিলিয়ে আগে ব্যাটিং করলেন? মনে হয় 10 রান, 10 রান মনে হয় শর্ট করেছি, যেটা মনে হচ্ছে আমার কাছে। উইকেটটা আজকে একটু স্লো ছিল, আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম ম্যাচ, উইকেটটা একটু ড্রাই ছিল। আমার কাছে মনে হয়েছে যে উইকেটে 170 বা যেই স্কোরটা করেছি এটাও একদম খারাপ না, ভালোই বলা যায়। হয়তো বা লাস্টের দিকে ওদের ব্যাটসম্যানরা একটু ভালো ব্যাটিং করেছে, তারা সেজন্য এরকম লাগতেছে আর কিছু। এখন আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার প্লেতেও নামা লাগতে পারে, এবং দেখা যায় 10-15-16 ওভার পরও নামা লাগতে পারে, এবং প্রথম ওভারও নামা লাগতে পারে। তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে, ডিমান্ড অনুযায়ী খেলার ট্রাই করি। তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট দুইটা হারাইছি, একটা পার্টনারশিপ দরকার ছিল, আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল, যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি, আর বেশি কিছু চিন্তা করিনি। কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায়। নর্মালি খুব ভালো উইকেট, আমরা যদি আর্লি উইকেট যদি দুই একটা না যেত, উপর থেকে যদি 70-80 বা 60 হতো তাহলে হয়তো বা রান 200-র কাছাকাছি থাকতো। না, আউট সম্পর্কে কী বলবো, আউট তো যে কোনো রকমই হতে পারে, বোল্ড বোল্ড তো আউট না, বোল্ড ক্যাচগুলো তো আউটের মধ্যেই পড়ে। ঠিক আছে, দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে, আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাইতেছে, তারাই টপ অর্ডারে ব্যাটিং করে, তারাই দেখবেন একদিন 100 মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচের বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে। আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয়, কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই, যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ, এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না, ওরাও ভালো টিম, ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে। মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু নেই, ইন্টারন্যাশনালে প্রত্যেকটা টিমই হার্ড টিম। তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।